আরে ভাই এভাবে নৌপথে তো ঢাকা বরিশাল, এটা হচ্ছে আমাদের এই নৌ পরিবহন মন্ত্রণালয়ের যে নৌপথ সেটার প্রাণ। আমরা সর্বাত্মক চেষ্টা করছি এই নৌ পথটা যেন নিরাপদ থাকে এবং এই নৌপথের যাত্রাটা যেন স্বস্তিদায়ক হয়। সেজন্য আমাদের লঞ্চ মালিক যে পক্ষ যারা আছে তারাও অনেক তৎপর আছে, BIWTO কথা। আজকে আমরা এই নৌপথটা পুরোটাই পরিদর্শন করেছি। আজকে এই যে দিনের বেলা আমরা আসলাম, এটার অন্যতম কারণ হচ্ছে ঢাকা বরিশাল যে নৌপথটা আছে, এই নৌপথটা কীভাবে আরও বেশি সুগম করা যায় এবং নিরাপদ করা যায় সেটা আমরা দেখলাম এবং সেইভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা ইনশাল্লাহ আমরা এটুকু বলতে পারি যে ঢাকা বরিশালের যে নৌপথটা আমরা খুব অল্প সময়ের মধ্যে যেটুকু সমস্যা আছে এই সমস্যা দূর করে আমরা একটা স্বস্তিদায়ক একটা নৌপথ তৈরি করতে পারবো।